আগামী 21 জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ সমাবেশ শুরু হয়েছে। সেই উপলক্ষে সোনামুখী ব্লকের মাচালে একটি প্রস্তুতি সভা ও রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। পাঁচাল অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই দুই কর্মসূচি অনুষ্ঠিত হয়। 1993 সালে 21 জুলাই তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহাকরণ অভিযানে পুলিশের গুলিতে 13 জন শহীদ হয়েছিলেন। তাদের স্মৃতির উদ্দেশ্যে এদিন এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই রক্তদান শিবিরে 100 জন রক্তদান করেন। অন্যদিকে ধর্মতলায় দলীয় কর্মী সমর্থকদের কীভাবে বেশি সংখ্যক নিয়ে যাওয়া যায় তার একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো, যেখানে উপস্থিত ছিলেন পাঁচালের তৃণমূল কংগ্রেসের নেতা অমিত মিশ্র, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অলোক মুখার্জি, সোনামুখী ব্লক সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায়, তৃণমূল নেতা ডিআর হাজারি, সোনামুখী সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি ষষ্ঠীদাস ব্যানার্জি সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দরা। এই প্রস্তুতি সভা দলীয় কর্মী সমর্থকদের মনোবল আরও বেশি চাঙ্গা করবে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। আমাদের পাঁচাল অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মমতা ব্যানার্জির 21 জুলাই প্রস্তুতি সভা। আমরা কলকাতায় কিভাবে যাব, বুস্তরের মায়েরা বোনেরা এসছেন, বিভিন্ন সেল এসছেন, তাদের ঠিকমতো আমরা আমাদের কথা, দিদির কথা, দলের কথা আমরা তাদের জানালাম। তার সাথে আমরা এই যে রক্ত প্রয়োজন রয়েছে জেলাতে, আমাদের দল এই পাঁচাল যারা আমাদের দলের কর্মী নেতৃত্বরা রয়েছেন সব শাখা সংগঠন মিলে রক্তদানের একটা ব্যবস্থা করেছেন। সেই রক্ত এই সামনে পিছনে আমাদের দেওয়া হচ্ছে, আমাদের সমস্ত লোকজন রয়েছে, রক্ত আমরা দেবো যাতে মানুষের অসুবিধা না ঘটে। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি পরিষ্কার বলেছেন এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছেন মানুষের যেন দুঃখ কষ্টটা না হয় সেদিকে নজর। তার সাথে আমরা 21 জুলাই সংঘবদ্ধভাবে বুথ স্তর, অঞ্চল স্তর, ব্লক স্তর মিটিং করে, জেলা স্তরেও মিটিং করে সংঘবদ্ধভাবে আমরা যা যেতাম তার থেকে বেশি লোক আমরা যাব, দিদির বার্তা শুনব, ফিরে এসে গ্রামে বুথ অঞ্চল ব্লক জেলা সেই বার্তা আমাদের দলের কর্মী জনসাধারণকে আমরা দেবো, এটি আমাদের নির্দেশ দেওয়া হলো। আজকে সংগঠন মজবুত করার বিষয়ে দলীয় কর্মীদের কোনো বার্তা দিলেন? দেখুন, সংগঠন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দল যেভাবে দিচ্ছেন, 12 মাসে তো আমরা কাজ করে যাচ্ছি। আমরা যারা স্কুলে যাই পাশের, ফেলের তো কোনো ভয় নাই, পাস তো করবোই, পড়াশোনা ডেলি করি, এই ডে বাই ডে দলের কর্মীরা কাজ করছেন। কাজ করছেন মানে তো পোক্তা সংগঠন তৈরি দিদি করেই দিয়েছেন, সেটা একবার মনে করিয়ে দেওয়া, সবাই জানে 21 জুলাই, কিন্তু একবার মনে করিয়ে দেওয়া হলো। ওটা দেখুন, ওটা একটু অন্য জিনিস ঘটে গেছে। আমাদের 18 সালে যে পঞ্চায়েতের ভোটটা হয়, দিদি বা অভিষেকবাবু আমাদের ওইভাবে তো নির্দেশ দেয়নি, কিছু দলের লোক আছে যারা বদমাইশিটা করেছে, পরে আমাদের কাছে ধরা পড়ে যায়। দেখবেন পেপারে, টিভিতে অনেক নেতা নেত্রী মুখ খুলছেন, তো ভুল ভুল। সেই হিসেবে 2021 আমরা লড়েছিলাম, এটা ব্যাখ্যাটা এমন ধরনের। তাছাড়া প্রত্যেকটা বুথে আমরা যে ঢুকছিলাম, ক্যান্ডিডেট আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের বাহিনী, অমিত শাহের বাহিনী, মোদীর বাহিনী, আমাদের ঢুকতে দেয়নি, প্রার্থীর কার্ড দেখিয়ে যে তাতে বার করে দিয়েছে। আমাদের কর্মসূচি ছিল শহীদদের প্রতি, শহীদদেরকে সম্মান জানানোর জন্য রক্তদান শিবির, যেখানে শতাধিক মানুষ রক্তদান করেছেন, এবং 21 জুলাইয়ের প্রস্তুতি সভা, এবং আমাদের 600 থেকে 800 মানুষের আজকে খাবারের ব্যবস্থা করা হয়েছে, যার ম্যাক্সিমাম রক্তদাতাটা মহিলারা। আমরা বার্তা দিতে চাইছি যে দুবছর মানুষ কোভিড সিচুয়েশনের জন্য যেতে পারেনি কলকাতা, 21 জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা অন্যতম দিন, 21 জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় সারা বছরের ক্যালেন্ডার তৈরি করে দেন, আমরা যাব সমস্ত মানুষকে সঙ্গবদ্ধ করে, পায়ে পায়ে উড়িয়ে ধুলো 21 জুলাই কলকাতা। নেত্রী কী বার্তা দেন সেই বার্তা আমরা শুনে এসে অক্ষরে অক্ষরে পালন করব।
তারই একটা আজকে অঞ্চলের প্রত্যেকটা মানুষকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 21 জুলাই আমাদের যাওয়ার একটা প্রস্তুতি বলতে পারেন। আমার নাম অমিত মিশ্র। মোবাইল বাজার, যে কোনো কোম্পানির মোবাইল এবং মোবাইল অ্যাক্সেসরিজের জন্য চলে আসুন মোবাইল বাজারে। এখানে আপনি পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের মোবাইল একেবারে ন্যায্য মূল্যে। তাছাড়া পাবেন বাজাজ ফাইন্যান্সের বিশেষ সুবিধা। তাই আর দেরি না করে আজই চলে আসুন মোবাইল বাজার। ঠিকানা রঘুনাথপুর, নতুন বাজার। সম্পর্ক ফোন নাম্বার 9932486113।